তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারের একটি বিরাট জনসভা থেকে লক্ষাধিক মানুষকে সাথে নিয়ে চোর চৌকিদার মোদীর বিরুদ্ধে বিরাট বড়ো আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এই আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার পরই দেশের চোর চৌকিদার সরকার এবারে বিপদে পড়ে নড়ে চড়ে বসতে বাধ্য হল এই বিজেপি সরকারের বিরুদ্ধে কি কি চুরির অভিযোগ রয়েছে এবং মোদি কি কি চুরিতে সাহায্য করেছে তাদের বন্ধুদেরকে সমস্ত কিছুর প্রমাণ পাওয়ার পর দেশের মানুষ দেশের জনগণ মোদী সরকারকে মোদীকে গদি থেকে হাঁটানোর জন্য একজোট হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত মানুষকে নিয়েই মোদীর পুরোপুরি বারোটা বাজিয়ে দিলেন চলুন আলিপুরদুয়ার থেকে কিভাবে বিজেপি সরকারের পুরোপুরি ভিত নড়িয়ে দিলেন এবং নরেন্দ্র মোদী এবং বিজেপি আর এস এসকে কীভাবে বিপদে ফেলে দিলেন ভিডিওটি ধৈর্য ধরে প্রমাণ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন কোটি সই আমাকে দিন এক একশো দিনের টাকা দিল্লির বুক থেকে আমি ছিনিয়ে আনব যে করে হোক আনব কতদিন দেখি কত ক্ষমতা দরকার হলে দিল্লির বুকে এই একশো দিনের ভাই বোনের আমরা আগামী দিন আমাদের সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী নিয়ে যাব তাদের থাকার ব্যবস্থা দরকার হলে করবো কিন্তু দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে বিজেপি শুনে রাখো আর কোনো সিবিআইডির ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেস অন্য অন্য ধাতুতে তৈরি বিশুদ্ধ লোহা বিশুদ্ধ লোহা বোঝেন যত মারবেন যত পোড়াবেন যত তাকাবেন তত শক্তিশালী হবে আন্দোলনে নামবেন বিজেপির বিরুদ্ধে লড়াই করবেন এদেরকে চিরতরে একদম উৎখাত করে ছাড়বেন দিল্লি যাবেন অধিকারের টাকা আনবেন বিজেপির নেতাদের একদম বাজারে দেখলে ঘিরে নেবেন ঘিরে নিয়ে হাজর করে বলবেন কিরে তোমার নেতাকে বলো কি গো তোমার নেতাকে বলো আমার একশো দিনের টাকাটা ফেরত দিক কি গো তোমার নেতাকে বলো আমার আবাস যোজনার টাকাটা দাও একশো দিনের টাকাটা আমার কোথায় গেল দেখলেই বলুন বাংলার মানুষকে এটা চোর বলছে না বাংলার মানুষ চোর আর তোমরা সাধু এক লক্ষ কোটি টাকা আদানির এলআইসি আর এসবিআই মাধ্যমে আত্মসাত কাড়া করেছে যখন সিবিআই ইনকোয়ারি হবে না উপর থেকে নিচে অব্দি বিজেপির একটা নেতাও বাঁচবে না তিন দিন আগে আজকে আট তারিখ পাঁচ তারিখ আমি নিজে আমাদের পঁচিশ জন লোকসভা রাজ্যসভার সাংসদ মিলিয়ে আমরা কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী গিরিরাজ সিংয়ের সাথে দেখা দেখা করতে গিয়েছিলাম কিন্তু আমরা তার দেখা পাইনি যদিও তিনি দিল্লিতে ছিলেন কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদদের সাথে বসে আলোচনা করার মতো সৎসাহস তার হয়নি তার কারণ আমরা যেই প্রশ্নগুলো করতে চেয়েছিলাম সেই প্রশ্নের জবাব হয়তো গিরিরাজ বাবুর কাছে ছিল না একমাত্র বাংলার একশো দিনের টাকা এরা বন্ধ করে রেখেছে গায়ের জোরে শুধুমাত্র বাংলায় নির্বাচনে হেরেছে বলে আপনি বলুন এমন রাজনৈতিক দলকে আপনারা দু হাজার উনিশ সালে এমনকি দু হাজার একুশ সালে জেলায় পাঁচটা আসনে আপনারা পাঁচটা আসন বিজেপিকে জিতিয়েছিলেন পরবর্তীকালে সাংসদ বিধায়ক তো দূরের কথা কাউকে কোনো পঞ্চায়েত স্তরের মেম্বার যারা ভোট চাইতে গেছিল তাদেরকেও আপনারা বিজেপির চোখে দেখতে পাননি আপনারা জিজ্ঞেস করুন নিজেকে যে এমন রাজনৈতিক দলের প্রতিনিধিকে আপনারা জিতিয়েছেন যে কথায় কথায় সে বিরোধী দল নেতা হোক আর কেন্দ্রীয় মন্ত্রী হোক আর এম হোক বা এমপি হোক চিঠি লিখে বলছে বাংলার মানুষের টাকা বন্ধ করতে হবে আমি এই মঞ্চ থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রীকে অনুরোধ করব যে আপনারা কোথায় কোথায় তো ইডি সিবিআই দেখান কার্যত কেন্দ্র সরকারটা চলছে ইডি আর সিবিআই এর জোরে ইনকাম ট্যাক্স দেখান কোথাও এনআইএ দেখান কোথাও সিআরপিএফ বিএসএফ এর জুলুমবাজি দেখান তাহলে ক্ষমতা থাকলে একশো দিনের মানুষের টাকা ছেড়ে আপনারা সিবিআই এনকোয়ারি করুন যারা এর সাথে যুক্ত তাদের গোলা ধরে জেলে ঢোকান কিন্তু সাধারণ মানুষের টাকা আপনাদের ছাড়তে হবে আপনারা বলুন এই আলিপুরদুয়ার জেলায় প্রায় চার লাখ পরিবার রয়েছে যারা একশো দিনের কাজের সাথে যুক্ত আর আপনি যদি মাথা মাথাপিছু দেখেন তাহলে প্রায় আট লাখ মানুষ যুক্ত এরা কি দোষ করেছে এদের কি এদের কি অন্যায় এই মানুষগুলোর উপর অবিচার কেন এই মানুষগুলোর উপর প্রতিশোধ কেন তৃণমূলের কাছে হেরে গিয়ে বাংলার মানুষের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করেছে হাত ধুয়ে প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে দিল্লির বাবুরা তার কারণ বাংলার মানুষ এদের বাড়া ভাতে ছাই দিয়ে দু হাজার একুশ সালে বাংলা ছাড়া করেছিল বহিরাগতদের মুখে চুন কালি মাখিয়ে দিয়ে এই হার ওরা সহ্য করতে পারছে না আমি বিজেপির বন্ধুদের বলবো আপনাদের লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে আমাদের সাথে রাজনৈতিকভাবে লড়াই করুন কিন্তু আপনারা যদি বাংলার মানুষকে ভাতে মারতে চান আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না এর জন্য যত দূর আমাদের যেতে হয় আমরা যাব যত পরিশ্রম করতে হয় করব। যতদিন আন্দোলনে নামতে হয় নামব যে বুথে যেতে হয় যাব যে কটা মানুষকে সংগঠিত করতে হয় করবো বাংলার যে প্রান্তে পৌঁছাতে হয় পৌঁছাবো কিন্তু আগামী দিন এই লড়াই সংগ্রাম আন্দোলন দিল্লির বুকে আমরা আরো তীব্রতর ভাবে সংগঠিত করে এই একশো দিনের লড়াইকে সর্বাত্মক করব আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন আমি সবাইকে বলবো বিশেষ করে বুথ সভাপতি অঞ্চল সভাপতি গ্রাম পঞ্চায়েত প্রধান ব্লকের সভাপতি সবাইকে অনুরোধ করে যাব আজকের এই মঞ্চ থেকে শুধু আলিপুরদুয়ার জেলা নয় শুধু জলপাইগুড়ি জেলা নয় শুধু দার্জিলিং নয় কুচবিহার নয় দিনাজপুর নয় কুচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা দেগঙ্গা যারা আজকে এই বক্তব্য শুনছেন আমি অনুরোধ করব তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতিদের যে প্রত্যেক বুথে একশো দিনের কাজে তারা নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত শোষিত এবং কেন্দ্রের এই জনবিরোধী সিদ্ধান্তের কারণে অবহেলিত আপনারা একটা তালিকা তৈরি করুন তালিকা তৈরি করে বুথে বুথে মানুষের কাছে যান একটা বুথে যদি কুড়িটা পরিবার থাকে কি বাইশটা পরিবার থাকে কি পঞ্চাশটা লোক থাকে একশোটা লোক থাকে তাদের দিয়ে বিস্তারিত চিঠি করান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আর গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রীকে উদ্দেশ্য করে কুচবিহার থেকে হবে দুয়ার থেকে হবে জলপাইগুড়ি থেকে হবে আপনারা জানেন আগে আমি সতেরো লাখ পরিবার বলতাম কালকে আমি খোঁজ নিয়ে দেখি কুড়ি লাখ পরিবার কাজ করে বসে রয়েছে এদের টাকা আটকে রেখে দিয়েছে জোর জবরদস্তি আর আপনি যদি দেখেন কত মানুষ নথিভুক্ত করেছে নিজের নাম তাহলে দেখবেন বাংলা জুড়ে এক কোটি আটত্রিশ লক্ষ পরিবার একশো দিনের কাজের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছে এক কোটি আটত্রিশ লক্ষ পরিবার আর আপনি যদি দেখেন কত লোক তাহলে দেখবেন সংখ্যাটা প্রায় দু কোটি বাষট্টি লক্ষ এই দু কোটি বাষট্টি লক্ষর কাছে আমাদের পৌঁছাতে হবে আমি আমাদের নেতাদের বলবো যে আগামী পনেরো তারিখ পয়লা বৈশাখ হবে ষোলো তারিখ থেকে এই কর্মসূচি শুরু হবে এক মাস ধরে এই কর্মসূচি চলবে আলিপুরদুয়ারের মাটি থেকে আমি এই কর্মসূচি ঘোষণা করে যাচ্ছি এবং শুধুমাত্র আলিপুরদুয়ার নয় বাংলা জুড়ে এই কর্মসূচি চলবে প্রত্যেকটা বুথের সভাপতি প্রত্যেকটা বুথে যাবে আগামী দিন কারা একশো দিনের কাজে নাম নথিভুক্ত করেও কাজ করে টাকা পায়নি বা কাজ পায়নি তাদের থেকে দরকার হলে সই স্বাক্ষর সংগ্রহ করে চিঠি করিয়ে প্রধানমন্ত্রীর নামে আগামী এক মাসে এক কোটি চিঠি আপনি তৈরি করে রাখুন প্রত্যেকটা বুথ সভাপতিকে বলব যে আপনারা আপনাদের বুথ থেকে একশো দেড়শো পঞ্চাশ ষাট সত্তর যা লোক আছে যারা একশো দিনে বঞ্চিত তাদের চিঠি একটা একটা করে তৈরি করে রাখুন এক মাস পরে আমার প্রতিনিধি গিয়ে আপনার থেকে সেই চিঠিগুলো নিয়ে আসবে এবং তার পরের দিন এক কোটি চিঠি নিয়ে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে যাব এবং দেখব কেন্দ্র সরকারের কত ক্ষমতা রয়েছে দরজা বন্ধ করে কানে তুলো দিয়ে বসে থাকতে পারে কিনা এক কোটি মানুষের সই সংগ্রহ করে স্বাক্ষর সংগ্রহ করে চিঠি নিয়ে এক কোটি অ্যাপ্লিকেশন নিয়ে আমরা দিল্লির বুকে যাব কি হো ভাই বোনেরা বলুন করবেন বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা হচ্ছে তার জবাব দেবেন আমি আলিপুরদুয়ারের মা বোনদের জিজ্ঞেস করতে চাই আপনারা বলুন তো এখানে যারা এসছেন অনেকে একশো দিনের কাজের সাথে যুক্ত চার লক্ষ পরিবার খালি আলিপুরদুয়ার জেলার রয়েছে আপনারা বলুন আমি ধরে নিতে পার আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে কোথাও দুর্নীতি হয়েছে আরে কুড়ি লাখ পরিবারের মধ্যে যদি দু লোক দুর্নীতি করে সেই দু লোককে চিহ্নিত করে আপনি জেলে ঢোকান তৃণমূল কংগ্রেস বুক দিয়ে আগলে চোরদের রাখে রাখেনা বিজেপির মতো আমরা চাই ওই লোককে শাস্তি দিয়ে বাকি লক্ষ আটানব্বই হাজারের টাকা আপনাকে ছাড়তে হবে এই উনিশ লাখ আটানব্বই হাজার লোক যারা কাজ করে একশো দিনের জন্য একশো দিনের টাকার জন্য তীর্থের কাকের মতো বসে রয়েছে আপনি এদের নিপীড়িত অবহেলিত করে রাখতে পারেন না এই টাকা বাংলার এই টাকা আলিপুরদুয়ারের এই টাকা জলপাইগুড়ির এই টাকা বাঁকুড়ার এই টাকা পুরুলিয়ার আপনারা বলুন তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর তৃতীয়বারের জন্য যারা বলতো যে উত্তরবঙ্গের মানুষকে নিপীড়িত করে রেখেছে প্রথমত উত্তরবঙ্গ শব্দটা আমি সমর্থন করি না আগেই বলেছি আমি বলেছি দার্জিলিং হোক কুচবিহার হোক আলিপুর আলিপুরদুয়ার হোক জলপাইগুড়ি হোক মালদা হোক মুর্শিদাবাদ হোক হাওড়া হোক হুগলি হোক দার্জিলিং থেকে দেগঙ্গা কোনো উত্তরবঙ্গ গৌরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কিছু নেই বঙ্গ পশ্চিম আমি কথা দিয়ে যাচ্ছি এক কোটি সই আমাকে দিন একশো দিনের টাকা দিল্লির বুক থেকে আমি ছিনিয়ে আনবো যে করে হোক আনব কতদিন বাতে পারবে দেখি কত ক্ষমতা দরকার হলে দিল্লির বুকে এই একশো দিনের ভাই বোনেদের আমরা আগামী দিন আমাদের সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী নিয়ে যাব। তাদের থাকার ব্যবস্থা দরকার হলে করব কিন্তু দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন হবে বিজেপি শুনে রাখো আর তোমরা যে ভাষায় বোঝো আমি সে ভাষায় জবাব দিতে জানি আমাদের সৌজন্যতা আমাদের দুর্বলতা নয় মমতা বন্দ্যোপাধ্যায় দুবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে বলেছেন একশো দিনের টাকা আমাদের ক্লিয়ার করতে এক বছর ধরে আমরা অপেক্ষা করছি এক বছর আগে দশ জনের একজন সাংসদের প্রতিনিধি দল একাধিকবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি গিয়ে কেন্দ্র সরকারের সাথে বৈঠক করেছেন আজ ছেড়ে দেবো কাল ছেড়ে দেবো পরশু ছেড়ে দেবো বলে এক বছর দু বছর হয়ে গেছে আর নয় এক মাসের মধ্যে কোটি সই আমাদের দরকার এবং দিল্লি স্তব্ধ করে আমরা ছাড়বো যে একশো দিনের কাজের টাকা বাংলার মানুষের যদি না ছাড়ো তোমার মন্ত্রক চলতে দেবো না আমরা কত ক্ষমতা আছে আমরা দেখব কি মায়েরা সমর্থন করবেন খালি সমর্থন ভালোবাসা দোয়া আশীর্বাদ এই পাঁচটা জিনিস থেকে বঞ্চিত না হলে শেষ রক্তবিন্দু পর্যন্ত আপনাদের জন্য লড়ব কথা দিয়ে যাচ্ছি কেউ আটকাতে পারবে না আর কোনো এর ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেস অন্য অন্য ধাতুতে তৈরি বিশুদ্ধ লোহা বিশুদ্ধ লোহা বোঝেন যত মারবেন যত পোড়াবেন যত কাঁচাবেন তত শক্তিশালী হবে কথা দিচ্ছেন শুভ নববর্ষর ঠিক পরের দিন থেকে পয়লা বৈশাখের পরের দিন ষোলো তারিখ থেকে এই আন্দোলন বুথে বুথে চলবে এবং এক মাসের মধ্যে সই স্বাক্ষর সংগ্রহ করে এক মাস পরে পঞ্চাশ হাজার লোক নিয়ে এক কোটি চিঠি নিয়ে আমরা দিল্লির বুকে যাব আজকে এই সভা থেকে আমি ঘোষণা করে যাচ্ছি দেখি কত ক্ষমতা এটা নাটকাক এক কোটি চিঠি প্রধানমন্ত্রীর দপ্তরে আর গ্রাম উন্নয়ন মন্ত্রীর দপ্তরে আমরা পৌঁছে দেবো দেখি ওরা ফেলুক ক্ষমতা থাকলে প্রত্যাখ্যান করুক গণতন্ত্রে গণদেবতা মানুষ কোন রাজনৈতিক দলের কোন ক্ষমতা নেই সে তৃণমূল হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে আপনারা দেখুন দু সালে চৌত্রিশটা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন এই আলিপুর দুয়ারে জিতিয়েছিলেন জলপাইগুড়িতে জিতিয়েছিলেন আপনাদের টাকা আটকাতে পারিনি আর দু সালে আপনারা বিজেপিকে ভোট দিয়েছেন আর মানুষের অধিকারের টাকা বন্ধ আপনারা দেখুন তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে বাংলার মায়েরা শক্তিশালী বাংলার ভাইয়েরা শক্তিশালী আর বিজেপিকে ভোট দিলে বহিরাগতরা শক্তিশালী আপনাকে লক্ষ্মীর ভান্ডার করে মমতা বন্দ্যোপাধ্যায় এসসি সি পরিবারদের মাসে এক হাজার টাকা করে দিচ্ছে আর মোদীবাবু আধার আর প্যানেল লিঙ্ক করে এক হাজার টাকাটা আমার নিয়ে নিচ্ছে কাকে ভোট দেবেন কাকে ভোট দেবেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে আর একদিকে মোদিবাবু নিচ্ছে আর দু হাজার উনিশে এসে বলেছিল না আপনার এক এক ভোট মোদী কো যারে বুঝুন ঠেলা খালকেটে কুমিয়ে এনেছেন এখন ভাল লাগছে খালকেটে কুমির আনা বালাকোটের নামে ভোট দেবেন হিন্দু মুসলমানের নামে ভোট দেবেন ভোট দিলে অধিকারের নামে দিতে হবে ভোট দিলে কর্মসংস্থানের নামে দিতে হবে ভোট দিলে এলাকার উন্নয়নের নামে দিতে হবে ভোট দিলে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিন তাকে পাশে পান তার স্বার্থে দিতে হবে আপনার নিজের স্বার্থে দিতে হবে জাতি বর্গ বর্ণ এসব নিয়ে যদি ভোট হয় বালাকোট করেছি বলে ভোট চাই হিন্দু খাতরেমে হ্যাঁ ভোট চাই কেন এতদিন ভারতবর্ষে হিন্দু খাতরেমে ছিল না উনি ধারক বাহুক হিন্দু ধর্মের কী করেছে হিন্দু ধর্মের জন্য চোখে দেখেছেন দু হাজার একুশের পরে পা রাখতে দেখেছেন বাংলার মাটিতে দুবছর তো হয়ে গেল পা রাখতে দেখেছেন আপনার সুখে আর দুঃখে আপনি তৃণমূলকে পাবেন না আপনার বিপদে আপদে আর যখন প্রয়োজন হবে একমাত্র তৃণমূল কংগ্রেস থাকবে তাই পঞ্চায়েত হোক বা লোকসভা হোক ভোট দিলে আর ভোট যখন দেবেন এলাকার সার্বিক উন্নয়ন মাথায় রেখে দেবেন আপনার অধিকার মাথায় রেখে দেবেন লক্ষ্মীর ভান্ডার মাথায় রেখে দেবেন আপনার একশো দিনের টাকা যাতে দিল্লির আটকাতে না পারে আগামী দিনগুলোতে সেটা মাথায় রেখে দেবেন আপনার মাথার ছাদ যাতে দিল্লি আটকাতে না পারে সেটা মাথায় রেখে দেবেন এটা বলেছিল না দিন আনে বলে এক হাজার টাকা মমতা ব্যানার্জি দিচ্ছে এক হাজার টাকা মোদিবাবু দিচ্ছে সর্ষের তেলের দাম দুশো টাকা আপনাকে বাজারে গিয়ে যদি বলেন জয়শ্রীরাম সরষের তেলটা ফ্রিতে পান তাহলে খুব তো জয়শ্রীরামের নামে ভর্তি ছিল বিজেপি জিন্দাবাদ বললে পান সর্ষের তেলটা ফ্রিতে কেউ যে পান সে ভাই বিজেপিতে ভোট দাও আমার কোনো আপত্তি নেই একশো টাকা পেট্রোল একশো টাকা ডিজেল বারোশো টাকা রান্নার গ্যাস আপনাকে আমাকে কিনতে হয় বাবু আর বিজেপির নেতারা ফ্রিতে পায় আপনার একশো দিনের টাকা বন্ধ বাড়িতে কি দিয়ে ভাত খাবেন সেই চিন্তায় ঘুম উড়ে যাচ্ছে আর এরা সকাল বিকেল রাত্রি দশ পদ দিয়ে ভাত কাচ্ছে। ঘুমাচ্ছে আরামসে আছে কোনো চিন্তা নেই নিজের কথা ভাবুন আপনার টাকা বন্ধ করে রেখেছে আর আপনি আপনার অধিকারের টাকা আপনি কাজ করে বসে রয়েছেন আমি সংবাদ মাধ্যমের বন্ধুদের অনুরোধ করব। যে মানুষের দাবি দাবাগুলো দাবি দাবাগুলো নিয়ে আপনাদেরও একটু সরবার সোচ্চার হতে হবে আপনারা নিজেরা একবার তো আপনারা বিভিন্ন জায়গায় চাকরি করছেন কেউ যদি তিন মাস চাকরি করে আপনার প্রাপ্য টাকা না পান আপনাদের কেমন লাগবে চাকরি করলেন না কোনো কাজ না করলেন আপনাকে বার করে দিল আপনি টাকা পেলেন না এক ব্যাপার কিন্তু আপনি তিন মাস ছ মাস চাকরি করে আপনার প্রাপ্য টাকা যদি না পান আপনার ঘর সংসার চলবে এই একশো দিনের মানুষগুলো হয়তো সেটাই হচ্ছে আর বিজেপির নেতারা গিয়ে দিল্লিতে বলে আসছে টাকা ছেড়ো না টাকা ছেড়ো না এই তো সড়কের টাকা ছাড়ো আমরা করেছি চার তিন হাজার ছশো কোটি টাকা খরচা করে মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী শুরু করেছে তোমাদের তো আক্কা করি না কিন্তু একশো দিনের আইন অন্য একশো দিনের কাজের টাকা সংবিধান স্বীকৃত অধিকার আপনার পনেরো দিনের মধ্যে কেন্দ্র কেন্দ্র এই টাকা মেটাতে বাধ্য এবং বদ্ধপরিকর সেই টাকা জোর জবরদস্তি আটকে রেখেছে তাহলে আগামী দিন জোর লড়াইয়ে নামতে হবে আমি সবাইকে বলে গেলাম নামবেন তো কথা দিচ্ছেন কথা দিচ্ছেন আর আগামী ভোট পঞ্চায়েত হোক আর লোকসভা হোক পঞ্চায়েত তো মানুষের পঞ্চায়েত হবে সবাই ভোটে দাঁড়াবে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে আপনার যাকে পছন্দ তাকে ভোট দেবেন কিন্তু আমি কথা দিয়ে যাচ্ছি আলিপুরদুয়ার জেলায় মানুষ যাকে চাইবে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে তৃণমূল কংগ্রেস তাকেই প্রার্থী করবে আবার কথা দিয়ে যাচ্ছি কোনো নেতার কথায় কেউ প্রার্থী হবে না আমি অত্যন্ত দায়িত্বের সাথে এটা বলে যাচ্ছি এবং দরকার হলে আগামী পনেরো দিন কুড়ি দিন পর আমি বিস্তারিত বলবো আমি আপনাদের কাছে গিয়ে প্রার্থীর খোঁজ নেবো আপনারা সরাসরি আমাকে জানাবে কোন বুথে কাকে প্রার্থী দেখতে চান মানুষের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস করবে যেখানে মানুষ আপনি যাকে চাইবেন সেই আপনার পঞ্চায়েতে দাঁড়াবে এবং সেই আগামী পাঁচ বছর আপনাকে পরিষেবা দেবে যার কথা মানুষ বলবে যাকে মানুষ সার্টিফিকেট দেবে সেই পঞ্চায়েতের প্রার্থী কারোর পা ধরে কোথাও অনুমোদন করে কোনো লাভ নেই আমি এটা আবার ব্যর্থহীন ভাষায় সবাইকে বলে দিয়ে যাচ্ছি সংবাদ মাধ্যমকেও সামনে রেখে সুতরাং পঞ্চায়েতে ভোট দিন আর লোকসভায় ভোট দিন আর বিধানসভায় ভোট দিন আর কোনো দিন জাতি ধর্ম আর ভাওতা আবাজির কথা শুনে এদের ভোট দেবেন না আপনারা দু হাজার উনিশে দিয়েছেন এত বড়ো একটা লাড্ডু পেয়েছেন একুশে দিয়েছেন জন্মাল্লার বাড়ি দেখেছেন তো আর সামনে বড় বড় মল আচ্ছা দিন কার এসেছে আপনার না জন্মার্লার কার আরে আলিপুরদুয়ারের মানুষ ভোট দিয়েছিল তাকে কি হলো কিচ্ছু নয় একজন মন্ত্রী সে কোনো গিয়ে বলেছে একটা একটা মিটিং করে বলেছে যে একশো দিনের টাকায় যারা দুর্নীতির সাথে যুক্ত নয় তাদের টাকাটা কম করে ছেড়ে দিন আপনি বলুন না আলিপুরদুয়ার জেলায় আট লক্ষ মানুষ আছে যারা একশো দিনের কাজের সাথে যুক্ত আমি ধরে নিলাম আট লাখ মানুষের মধ্যে আটশো লোক দুর্নীতি করেছে আপনি সাত লাখ নিরানব্বই হাজারের টাকা ছাড়ুন আপনি আটশো জনের জন্য আট লাখ লোককে পাতে পারবেন মানে সাংসদে যদি একজন চুরি করে তাহলে সাংসদ তুলে দিন সংসদ তুলে দিন বিধানসভায় যদি দুটো বিধায়ক চুরি করে তাহলে বিধানসভা তুলে দিন জেলা পরিষদে একটা জেলা পরিষদ মেম্বার চুরি করলে জেলা পরিষদের ব্যবস্থাপনাটাই তুলে দিন সংবাদ মাধ্যমে একজন যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে পুরো হাউস তাকে তুলে দিন আরে যে শাস্তি করেছে তাকে ব্যবস্থা দিন ব্যবস্থার তার বিরুদ্ধে ব্যবস্থা নিন আমরা দুর্নীতিগ্রস্তদের বিজেপির মতো বুকে করে আগলে রাখি না তাদের শাস্তি হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক হোক না একটা সিবিআই এনকোয়ারি আমার কোনো আপত্তি নেই ভাই কথায় কথায় সিবিআই এনকোয়ারি হচ্ছে আর সিপিএম এর বাবুরা বিজেপির বাবুরা টিভি হলে টিভির সামনে গিয়ে সন্ধ্যে ছটা বাজলেই স্নো পাউডার মেখে আমাদের জ্ঞান দিচ্ছ আর কথায় কথায় কোটে যাচ্ছ একটা পিআইএল করতে তা একশো দিনের কাজ নিয়ে একটা পিআইএল হয় না কেন আবাস যোজনার টাকা বন্ধ নিয়ে একটা পিআইএল হয় না কেন বাংলা গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ এটা নিয়ে পিআইএল হয় না কেন এতদিন মিড ডে মিলের টাকা বন্ধ ছিল সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ ছিল এটা নিয়ে পিআইএল হয় না কেন বাংলার মানুষকে ভাতে মারার চক্রান্ত অভিসন্ধি আমি বলছি আমাদের লড়াইয়ের ভাষা তীব্রতর করতে হবে অনেক ভালো ভালো কথা হয়েছে বাবা বাছা হয়েছে এবার এদেরকে এদের ভাষাতেই জবাব দিতে হবে বিজেপির নেতাদের একদম বাজারে দেখলে ঘিরে নেবেন ঘিরে নিয়ে জোর করে বলবেন কিরে তোমার নেতাকে বলো কি গো তোমার নেতাকে বলো আমার একশো দিনের টাকাটা ফেরত দিক কি গো তোমার নেতাকে বলো আমার আবাস যোজনার টাকাটা দাও একশো দিনের টাকাটা আমার কোথায় গেল দেখলেই বলুন বাংলার মানুষকে এরা চোর বলছে না বাংলার মানুষ চোর আর তোমরা সাধু এক লক্ষ কোটি টাকা আদানির এলআইসি আর এসবিআই র মাধ্যমে আত্মসাত কাড়া করেছে যখন সিবিআই এনকোয়ারি হবে না উপর থেকে নিচে অবধি বিজেপির একটা নেতাও বাঁচবে না আর সেদিন দেরি নয় ভাই আজ নয় হোক কাল তো হবে ছোট বড় মাঝারি সেজ কাতলা চুনোপুটি ইলিশ মোড়লা কেউ ভাত থাকবে না সব যাবে এক লক্ষ কোটি এক লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে আর ডবল ইঞ্জিন সরকারের কথা বলে ডবল ইঞ্জিন মানে কি দিল্লিতেও চুরি করবে এখানেও চুরি করবে আর কোনো চোর ধরবে না আমি আপনাদের বলছি খালি মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন উনিশে আপনারা আঠেরোটা এমপি বিজেপির জিতিয়েছিলেন আর চোদ্দ সালে এদের দুটো এমপি জিতিয়েছিলেন আপনারা তফাৎ দেখুন চৌত্রিশটা এমপি তৃণমূল কংগ্রেসের জিতেছিল বলে এরা বাংলার মানুষের টাকা আটকাতে পারেনি আচ্ছা বসে যান না ওখানে একটু বসতে বলছে